আমি বলেছিলাম পামাইয়া আমাল মিসকালা জাল্লাতিন খাইরাইয়ারা পামাইয়া আমাল মিসকালা জাল্লাতিন শাররাইয়ারা। এক চুল পরিমাণ এক জাড্ডা পরিমাণ যদি কোন নোংরা কাজ তোমার দ্বারা হয়ে যায় তার পাপের সাজা তোমাকে নিতে হবে। একটুখানি নেকি যদি কখনো করতে পারো ওর পুণ্যের বদলাও তোমাকে দেওয়া হবে। আমি আল্লাহ কখনো কম বেশি করব না। আমার বাপজিরা আমার সোনার চাঁদ ভাইরা আমার মা বোনেরা শুনে রেখে দিই, কখনো স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করি না। পৃথিবীর সব যদি বয়ে যায় সেটাও মেনে নেওয়া যাবে, কিন্তু স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না। কানা হোক আর কড়া হোক, পুজো হোক আর যাই হোক, একটা কথা মনে রাখবেন, ওটা আল্লাহর তরফ থেকে ফয়সালা, আর অন্য কোন ফয়সালা মেনে নিও না। যারা দুটো তিনটে করে বিয়ে করে আর মনে মনে করে ইসলামের জায়গা আছে চারটে করে বিয়ে করা আমরা করতে পারি, ওদেরকে জিজ্ঞাসা করো তোদের ও তো মাতা মাতা এত সহজে কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চারটে করার অনুমতি দিয়েছে, আগে তারা মাপ কাটিয়ে বলেছে তারপরে চারটে দিয়েছে, হুট করে চারটে বিয়ে করতে বলে নাই। তার কারণ আপনাদের বলে দিচ্ছি, যারা একটার উপরে দুটো বিয়ে করেছে, দুটোর উপরে তিনটে বিয়ে করেছে, সংসার করে জীবন কাটাচ্ছে, আড়ালে ঝোপে আড়ালে গিয়ে যেখানে কেউ নেই সেইখানে বসিয়ে দুটো মিষ্টি খাইয়ে দেবেন, একটা বিড়ি খাইয়ে দেবেন, আর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করবেন, সেলিম ভাই ছোট বউটা নিয়ে কেমন আছো বলো, বলবে তোকে বলছি ভাই জীবনে আর সব করে যে দুটো বিয়ে জানো করে, এত জ্বলনে আমি জ্বলছি রে ভাই, উপরটা খালি দেখতে পাচ্ছিস ভেতর দেখতে পাচ্ছিস নাই। জিজ্ঞাসা করো ছোট বউটা ভালো না বড় বউটা ভালো, বলে ছোটটা মরে গেলেই ভালো, সবাই জানে ছোট গেলেই ভালো, যা হচ্ছে বুঝতে পারছি মাল সিদ্ধ হয়ে আছে দুদিকে ঠোকরকে কি হয়েছে, কারণ একটা তুমি মাপ কাটি দেখে বিয়ে করো নাই। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার আমি আর আপনি খালি শুনে রেখে দিই, আপনাকে শরিয়াত হুকুম দিয়েছে বলে নবী এতগুলো বিয়ে করেছে, হযরত আলী বিয়ে করেছে, আমার মনে মনে হয় তোদের মতো মাতা মোটা কেউ নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন আমার নবী দ্বিতীয় বিয়ে করে নাই, বা ফাতেমাতুজ জোহরা যতদিন বেঁচে ছিলেন আলী দ্বিতীয় বিয়ে করে নাই। আল্লাহর নবীর প্রথম স্ত্রী মারা গেছেন, তারপরে যা করেছে সবগুলো করেছেন। এক সময়তে আল্লাহর নবীর কাছে বিবিরা বসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এতগুলো সঙ্গী আপনার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে দেখা করব, ইয়া রাসূলুল্লাহ আপনার সবথেকে কাছে কোন বিবিটা থাকবে এটা যদি বলতেন বড় খুশি হতাম। আল্লাহর নবী বললেন, যার হাত যত বড় হবে সে আমার তত কাছে থাকবে। সমস্ত বিবিরা বসে, মেয়েদের বুদ্ধি তো মাথা মোটা বুদ্ধি, হাত মাপছে নিবে, একদিন বুম তোরটা বড় না আমারটা বড়, হাত মাপছে। আল্লাহ নবী বললে, ও হাত নয় খেপি, ও হাত নয়, বললে কা কি হাত তাহলে? আল্লাহ নবী বললেন, যার মহাপতের হাতটা আমি নবী আমার দিকে সব থেকে বেশি হবে, আমার সঙ্গে তার সব থেকে বেশি কাছাকাছি সাক্ষাৎ হবে। আল্লাহ নবী সামনে বললেন, তাহলে আমাদের মধ্যে কার হাত সব থেকে বেশি বড়, কার হাত সব থেকে ভালো বলো, খাদিজার না আমাদের? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, উম্মাহাতুল মুমিনীনদের দিকে তাকে তোমরা কেউ খাদিজার সঙ্গে হাত মিলাতে যাবে না, কারণ খাদিজার সামনে খাদিজার কাছেতে তোমরা কেউ হাত মিলালে পারবে না। যেদিন খাদিজার সঙ্গে আমার বিয়ে হয়েছে, যেদিন খাদিজার সঙ্গে আমার সম্পর্ক জুড়েছে, আরবের প্রত্যেকটি ধনীরা বলেছিল, খাদিজা একটা ভিকিরির গলায় মালা দিলি, এতগুলো দুনিয়ার বাচ্চা রইলো, এত ধনী ধনী টোনা রইলো, কাউকে চিনতে পারলি না, একটা ভিকিরির গলায় মালা দিলি। এ শব্দটা স্বামীর শুনতে বড় লজ্জা, এটা স্বামীর জন্য অপমানজনক শব্দ, মা খাদিজার এটা সহ্য হলো না, সঙ্গে সঙ্গে আরবের সমস্ত রাইসদেরকে দাঁড়িয়েদেরকে দাওয়াত দিলেন, নিমন্ত্রণ পত্র পাঠালেন, আর বললেন আগামী জুমার দিনে আপনারা সবাই আমার বাড়িতে নিমন্ত্রণ করে দেবো। আর এরা বলছে জান্নাতে আগে চলে যাব। ও বাবা, এমন বেঁকে দাঁড়াবে না, কোল যে পচে নেমে যাবে। কি বলেন বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার আল্লাহ ভালা বন্ধুরা, আমার মা বোনেরা, স্বামীকে কখনো ছোট করো না, নিজের জান ছোট করো তবু স্বামীকে ছোট করো না। হ্যাঁ,
কি বুঝলে, বলে শাড়ি পরো জোড়া জোড়া মিষ্টি খেয়ে পান, আর মনে রেখো বুবু জান স্বামী তোমার জান। স্বামীকে বলে জান শিনে থাকো বাস ভরা বাস, এমন গালি দেবে কবর থেকে মরা উঠে পড়বে না। আল্লাহ মাফ করুক, এদের মুখে যে কি মিষ্টি আছে আর কি বেলেট আছে, যখন চালাবে পঞ্জে কানা করবে। আল্লাহ ভালো করুক, এদের বোঝার তৌফিক দান করুক। আমার বাবা যদি আমার শোনার চান ভাইরা, আমার জ্ঞানী জন্য আমার শুধু মানুষেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজার সঙ্গে কারোর হাত লাগাবে না। অতএব যারা প্রথম বিয়ে করে সংসার করছে তাদের জীবন সুখের আছে, যারা দ্বিতীয় করেছে না তারা বুঝতে পারছে ভাঙা গাড়ি কেনা আর দ্বিতীয় বিয়ে করা সমান সমান। কি বুঝলে, ভাঙা গাড়ি কিনলে খালি তালি মারতে হবে, সকালে তালি বিকেলে তালি, ট্যাঙ্কি ফুটো টায়ার বাস্ত। দ্বিতীয় যারা বিয়ে করেছে তাদের জিজ্ঞাসা করে দেখো শুধু পাঞ্চার, শান্তি নাই, গাড়ি গড়িয়েছে কি বাস্ত। আমার শোনার চান ভাইয়ের, আমার সেজন্য শুনিয়ে রেখে দিচ্ছি, সুন্নতের বাইরে যাবেন না তাহলে বিপদ আছে। আল্লাহর কাছে আপ ফিরে আসি, আর জিজ্ঞাসা করি আল্লাহর কালাম, আর তুমি বলো শান্তি পাওয়ার যোগ্য খারা, আর কাদের কাছে শান্তি তুমি লিখে রেখে দিয়েছো। কোরআন নকল করতে কোরআন শরীফের পারা নম্বর 26 সুরার নাম সুরা ফাতা আয়াত নম্বর 4 ডান দিকের পৃষ্ঠার দুটো লাইনের পরে আয়াতটা কোরআন নকল করতে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামক বস্তুটা আসমান থেকে যেটা নামাবো আর যেটা আসমান থেকে আমি পাঠাবো ওটা একমাত্র মুমিনের দিলেতে যাবে আর অন্য কারোর দিলে যাবে না। এটা কারা পাবে? মুমিনরা পাবে, মুসলমানরা পাবে। বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের একটু হবে না, আমরা মুমিনের খাতায় পড়ি না। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার আপনাকে মুমিনের খাতায় আছো কিনা প্রমাণ করাতে হবে। শুধু খালি আগেই বলে দিয়েছি করিমের বেটা হলে হবে না, মোড়লদের বাড়ির ছেলে হলে হবে না, মদিনায় জন্ম হয়েছে বলে নিজেকে মুমিন ভাবলে হবে না। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার আপনাকে মুমিনের ক্যাটাগরিতে প্রমাণ করা দেবে আপনি মুমিন কিনা। তো মুমিন কারা? কোরআনের কাছে জিজ্ঞাসা করো আল্লাহর কালাম মুমিন কারা। কোরআন নকল করছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9 সুরার নাম সুরা আনফাল আয়াত নম্বর 2 ডান দিকের পৃষ্ঠার দুটো লাইনের পরে আয়াতটা শুরু হচ্ছে কোরআন নকল করছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। আল্লাহ বলেছি তারাই হলো মুমিন, আমি আল্লাহ আমার ক্যাটাগরিতে তারা মুমিনের খাতাতে পড়ে গেছে। যখন আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর ধ্যানে যখন বস্তু হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা ফেটে যাবে আর চোখের কোণ দিয়ে গরম পানিটা টস টস করে ঝরে যাবে। আল্লাহর খাসিয়াতের ভয়ে নির্জনে বসে যাবে, আল্লাহর জিকির করবে আর চোখ দিয়ে পানি গড় গড় করে গড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহু ঈমানা, তখন তাদের কাছে কোরআনের কথা আসবে, আল্লাহর কালামের কথা আসবে, তখন ঈমানটা তাদের তাজা হবে, তাদের পরিকল্পনা তখন পাল্টে যাবে, যে পথে চলছিল পথটা পাল্টে যাবে, যে রাস্তায় চলেছিল রাস্তাটা পাল্টে যাবে, যে খাবার খেয়ে সারা জীবন কাটিয়েছে ওই খাবারটা তখন তার কাছে ঘৃণা লাগবে, আর যেটা তার কাছে পছন্দের পোশাক ছিল ওই পোশাকটা তখন পরা ছেড়ে দেবে। আর মনে মনে করবে আয় আল্লাহ মুসলমানের ছেলে বলে দাবি করি আজ মুসলমান হতে পারলাম না, মুসলমানরা যেমন খানা খায় আমার খাবারটা তেমন খাওয়া হলো না, মুসলমানরা যেমন পোশাক পরে আমার পোশাকটা তেমন পরা হলো না। আমার বাপ আমার সোনার চাল ভাইরা, মুসলমানের ছেলে যদি এখনো পর্যন্ত হাঁটুর উপরে কাপড় পরা না ছাড়তে পারে তাহলে বুঝতে হবে মুসলমানের খাতাতে পড়ে না। মুসলমানের ছেলে যদি হারাম খাবারের সামনে বসে
না করে আমি এখনো পর্যন্ত হারাম খাবার ছাড়তে পারলাম না কোরআন বলতে তুমি মুমিনের খাতাতে হতে পারলে না আমার বক্তব্য শুনছেন ভাইরা মুসলমানদের জন্য কোরআন নকল করতে জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা যখন তাদের হৃদয়েতে বসে যাবে যখন সত্যিকার আমার পাক্কা মুমিন হবে খাবারটা তারা পাল্টে যাবে পোশাকটা তারা পাল্টে যাবে তার চলার গতিটা তখন পাল্টে যাবে যে মানুষটা জমিনের উপরে চলে গেলে গর্বের সঙ্গে দর্পের সঙ্গে চলত ন্যায় অন্যায় দেখতো না বুকের উপর দিয়ে রলা চাপিয়ে দিত তখন একটা মশার মাছি চাপা দিতে তার হৃদয়টা কেঁপে যাবে আর মনে মনে করবে না না ওই প্রাণীটার জমিনে বাঁচার হক আছে ওকে অন্যায়ভাবে চাপা দেওয়া যাবে না মেজাজ পাল্টেছে বাবা মেজাজ পাল্টেছে আজ পর্যন্ত খালি জলসা প্রতি বছর হচ্ছে হা হা করে শুনছো তো এখনো পর্যন্ত মনে করতে পারলাম না এখনো পর্যন্ত মনে করতে পারলাম না শ্বশুর বাড়ি থেকে রমজান মাসে তোয়ালি না আসে দেখবে খালি গরম গরম নিঃশ্বাস ফেলবে বলবে কি রে তোর বাবা বছর দেবে না কি রে কি রে কি বললে ওরা এখনো মনে হলো না যে না শুধু শ্বশুরের কাছে পাবো এই আশা করলে হবে না মাঝে মাঝে একটা দামি তোয়ালে দুটো নারকেল আর 5 কেজি লাচ্চা সময় আর 5 কেজি চিনি কিনে কাঁধে করে বহে নিয়ে শ্বশুরের পায়ের কাছে দিয়ে বলে আসা দরকার ছিল আব্বা জান এইটা আপনার পাওনা এটা আপনি নিয়ে না সত্যিকারের যোগ্য সেবিকা দিয়েছিলেন আমার সংসারটাকে গুছিয়ে ধরে রেখেছে আমার মনের মধ্যে শান্তি দিয়েছে পাপের রাস্তা থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে এমন সুন্দরী আর এমন সুশ্রী চরিত্রবতী নারী যদি আমার ভাগ্যে না জড়ত কোনো পাপের সাগরে তলিয়ে যেতাম তাই এটাই আপনার পাওনা আপনি নিয়ে নেন দিয়েছেন কোনদিন ও লাচ্চা দেবে খাবো বলে হাঁ করে বসে আছে হ্যাঁ বুড়ো কুমিরের মতো কি বুঝলে কুমিরা যখন বুড়ো হয়ে যায় নদীর স্রোতে হাত বসে থাকে মুখে দাঁতও নাই কোমরে বল নাই আবার ওপর থেকে যা এসে পড়বে কাবাট করে মেরে দিল পাথর পড়ুক আর ইট পড়ুক আর খোলা পড়ুক যা পড়ুক চালিয়ে দিল আমার বাবাজি আমার সোনার চাঁদ ভাই আমার আমি আপনি শুনে রেখে দিই কোরআন বলে দিচ্ছে না মুমিনের সঙ্গে শুনে রেখে দাও ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা তাদের কথা শোনার পরে দিলটা ফেটে যাবে আগুলো শোনার পরে মনে মনে হবে আমার চলা পাল্টাতে হবে আমার বলা পাল্টাতে হবে আমার পোশাক পাল্টাতে হবে আমার আচার ব্যবহারটা পাল্টাতে হবে তা না হলে মুমিনের খাতা থেকে নামটা কাটা যাবে ওয়াইদা তুলিয়া তালাইহিম জাদাতু ঈমানা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যাবে আর মনে মনে করবে না না এই পথটাই আমার চলার পথ না ওনাদের কাছে জিজ্ঞাসা করো আল্লাহর কালাম খাতির মুমিন হওয়ার জন্য কি কি করতে হবে বলে দাও এটা তো মুমিনের সংজ্ঞা গেল কি করে আমাকে খাতির মুমিন হবে হতে হবে এটা বলো ওরা নকল করছে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ আল্লাযীনা বাঁদিকের পৃষ্ঠের নিচে থেকে 4-5টা লাইন উপরে আয়াতটা কোরআন নকল করছে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ সত্যিকারের ইমানদার বলে মুমিন বলে আমি আল্লাহ তাদেরকে খ্যাতি মুসলমান বলে তাদেরকে ডেফিনেশন দিয়েছি যারা ঘরটা ছেড়ে ফাঁকে বার হয়েছে আর মনে মনে করেছে যে সংসারে ডুবে গিয়ে আমি আল্লাহর হুকুম ভুলে গেছি নবীর তরিকা ভুলে গেছি এই সংসার থেকে একটু ফাঁকে বার হয়ে আমাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা শিখে তবে আসতে হবে কি গো বাবা জি গাড়িটা যে রাস্তায় খারাপ হয়েছে ওখান থেকে টেনে গ্যারেজে ভরে ঠিক করে নিয়ে আমাকে আবার রোডে আসতে হবে তো সংসার যদি আল্লাহর হুকুমের নবীর তরিকায় চালাতে হয়
পালে সংসার থেকে ফাঁকে বাদ হয়ে গিয়ে ও প্র্যাকটিস করে শিখে আসতে হবে, তা না হলে আপনার আমার দ্বারাই সম্ভব নয়। ও মিলাদ শুরু হবে না, জলসা শুরু হবে না, ওয়াজ শুরু হবে না, চল্লিশে আর চার আমাদের মিলাদে বসে কেঁদে চোখের পানি ফেললে আল্লাহর হুকুমে চলা সহজ হবে না, নবীর তরিকায় চলা সহজ হবে না, কঠিন হবে, আর যে কোনো সময় গাড়ি খাদে নেমে যাবে। আমার সুনাচ্ছা ভাইয়ার ড্রাইভারের পাশে বসে বসে প্রত্যেক দিন অফিসে যায়, ড্রাইভারের পাশে বসে বসে প্রতিদিন অফিসে যায়, সাত বছর বাদে যখন রিটায়ার হয়ে গেছে তখন বলছে গাড়ি কিনে দাও আমি চালাবো, বললে তুমি কিন্তু চালাবে, তুমি তো ড্রাইভিং জানো, সাত বছর প্রত্যেকদিন দশটার সময় যাচ্ছে আর চারটের সময় এসেছি, ড্রাইভারের পাশে বসে বসে ও খালি এরকম হ্যাঁচাং হ্যাঁচাং করে টানে আর পা দিয়ে চেপে ধরে আমি জানি দাও গাড়ি কিনে দাও। আপনি বলুন গাড়ি কিনে দিলে চলবে না, অ্যাক্সিডেন্ট করবে, ও দিল্লিং মালে অ্যাক্সিডেন্ট করবে, এই জন্য যে কোথায় হাতটা সামনে আর কোথায় পিছনে করতে হবে তাই জানে না, ও খালি আগে পিছনে জানে, কি বুঝলেন? হ্যাঁ, এখন বর্ধমান থেকে জলসা করতে বীরভূমে যাচ্ছি, আর বীরভূমে জলসা করতে যাচ্ছি বাবুই জোর বলার জায়গা তো অনেক দূরে, বাস যাচ্ছে বড় বাস, বস লাক্সারি বাস যায়, চেপেছি বাস ইলেম বাজার পার হয়ে বীরভূমে জঙ্গলের ভেতরে লাভ করে জঙ্গলের ভেতরে চলে গেছে আর গাড়িটা গোলমাল করে গেছে। তো বলে ভাই নামুন একটু দেখতে হবে গাড়িটা গোলমাল হয়ে গেছে, সবাই নেমে পড়েছি, কেবিনে একটা মেয়ে ছেলে বসেছিল সে পাথর চাপড়ি যাবে, কি বুঝলেন, সেও নেমেছে। খানিক বাদে বলছে ড্রাইভার সাহেব কি করলেন বলুন, এই সময় এই রাস্তার জঙ্গলের ভেতরে আর গাড়িটা খারাপ করে দিলেন, বলছে ভাই কি করবো বলুন, ইঞ্জিনের ব্যাপার হতেই পারে, ঠিকই ঠিক নয়। তখন সে বুড়ি মেয়েটা ঝোলাটা রেখে বলছে হতে পারে, তুই গুকু করবার তো খারাপ করলি, বললি কেন, বলে গাড়িটা যেই জোরে যাচ্ছে খালি হচাং হচাং করতে আনছে, খালি ওই টেলাটাকে খারাপ করতে, কি বুঝলেন? আরে সবার বাসের লোকের যাদের কষ্ট হচ্ছিল সবাই হাসতে শুরু করেছে, বলছে হ্যাঁ বুড়িমা আপনি যা বলেছেন ঠিক বলেছেন, ওই খারাপ করেছে, হ্যাঁ বাসে ড্রাইভার খারাপ করেছে, ও কি মনে মনে করছে যে এই গাড়ি যাচ্ছে গিয়ার চেঞ্জ করছে, আর এ খালি মনে মনে গাড়িটা ছুটছে টানছে কেন বলতে দেবো, খালি হচ্ছে হচ্ছে করে টেনে গাড়ি খারাপ করতে। আমার শোনার চাঁদ ভাইয়ের আমার, আমি আর আপনি খালি মনে রেখে দিই, শুধু খালি বললে হবে না যে আপনি ট্রেনে খারাপ করে দিয়েছেন, ওই তিরিশ বছর কেন ষাট বছর কেন একশো বছর যদি আপনি ড্রাইভারের পাশে বসে বসে আপনি অফিস করেন আর দেখে দেখে যান, খালি ডাইনে বাংলা ড্রাইনটা ঘুরিয়েছে আর গিয়ারটা চেঞ্জ করেছে পা দিয়ে চেপেছে, আপনি সব দেখেছেন, কিন্তু গাড়ি দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি যত বড় মিলাদ করেন আর যত বড় বক্তা না বক্তা শোনেন, আপনি যদি মনে করেন আল্লাহর হুকুমে আর নবীর তরিকায় আমি চলতে শিখে গেছি, তাহলে ইনশাআল্লাহ ওই ড্রাইভারের মতো গাড়ি গচকায় চলে যাবে, বাড়ি যাবে না, গাড়ি আর বাড়িতে যাবে না। আমার শোনার চাল হয় আমার, সেজন্য আপনাকে অফিস থেকে বার হয়ে একবার গ্যারেজে ঢুকে মেকানিকের পাশে বসে বসে আপনাকে গাড়ি চালানোটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমার শোনার চাল ভাইয়ের আমার, কোরআন বললে সত্যিকারের আমার বান্দা হতে গেলে তাহলে বিবি বাচ্চা ঘর বাড়ি ওদের মহব্বতকে ত্যাগ করে একটু ফাঁকে যেতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজাজু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, অফিস থেকে বাড়ি ফিরে রান্না যদি খারাপ হয় অমনি বউদের উপরে গরম চোখ দেখিয়ে দিলে, অমনি সঙ্গে সঙ্গে লাঠি বার করে ফেললে, বলে না না এ ভুলটা তোমার কোনোদিনই শোধরাবে না, এটা যদি শোধরাতে হয় আমি আল্লাহ আমার রাস্তায় তোমাকে একটু সময় লাগাতে হবে, পঞ্চাশজন সাথে একসঙ্গে খাবে আর রান্না করার পালাটা তোমার ঘাড়ে হবে, এই একবার দেড় কেজি ওজনে রুই মাছ কি দু কেজি সাইজে রুই মাছ এনে দেবে, ওই রুই মাছের ঝোল করতে গিয়ে সর্ষের তেলের জায়গাতে পেট্রোল তেল, কি হইল অন্ধকার রাতে খেয়াল করতে পারে নাই, লাইন লাইন হার খেলিয়ে দেখছিল সর্ষের তেলও পড়েছে আর ওই তেলও পড়েছে, কি বুঝলে? আবার রান্না করার পরে যখন রান্না হয়ে গেছে তখন মুখে দিয়ে দেখ ইনশাল্লাহ ওর গন্ধ আছে এর গন্ধ আছে, আমি সাহেব বলছে বাবা খাবারের দোষ ধরবে না, খাবারের মোটেই দোষ ধরবে না, সুবহানাল্লাহ বলে চালিয়ে দাও, খাচ্চার বলছে আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে, সুবহানাল্লাহ দারুণ হয়েছে, যে রান্না করছে সে মনে করছে সাংঘাতিক বাবুর্চি হয়ে গেছি, আমার বাপ মধ্যে রান্না করে আমি করেছি, সবাই খাওয়ার পর যখন খেতে বসেছে এক লকমা ভাত তুলে রেখে ভেতর থেকে বমি উল্টে চলে আসছে, সবাই মনে মনে করছে সর্বনাশ কেরোসিন তেল খেলে, আল্লাহ একবার রাতের বেলা উঠে কাঞ্চায় বলছে খোদা হলুদ বেশি হলে হেলো বাড়ি বার করেছি আর লঙ্কা বেশি হলে হালো কিলিয়ে ঠিক করে দিয়েছি, আল্লাহ কেরোসিন যদি খেয়ে নাই কত ক্ষমা করেছে তুমি ক্ষমা করে দাও, তারপরে জামার থেকে বাড়ি ফিরেছে আর বাড়ি ফেরার পরে এক মাস বাদে স্বামীর সঙ্গে দেখা, দিদি খুশিতে লাপাচ্ছে রান্না করছে, আমার বাপজিরা সোনারা চাঁদেরা লঙ্কা দেওয়ার সময়তেই নুন দিয়ে দিয়েছে, নুন এত দিয়েছে মুখ দেওয়া যাবে না,
রান্না বান্না হয়ে গেছে, প্রথম মাছের মাথাটা দিয়ে বলছে স্বামী শুরু করো, মাছের মাথা খাতে বলছে সুবহানাল্লাহ এত সুন্দর তোমার রান্না, মনে হচ্ছে হাতে একবার চুমু খাই, দারুণ রান্না করেছো সুবহানাল্লাহ তোমার হাতে, কি বললাম তাহলে প্রশংসা করে শেষ করতে পারবো না, হোটেলের থেকে ভালো হয়েছে। স্বামী খেয়ে শুয়ে গেছে, বিবি খেতে গিয়ে দেখে নুনেতে মাল বিষ হয়ে গেছে, রাতের বেলা জিজ্ঞাসা করছে হ্যাঁ গো নুন যে এত বেশি ছিল, বলে ওই জন্য তো গুন গাইছিলাম বোকা, কি হচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন কোলের মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, ভুলে গেছো আমি আল্লাহ কোরআনে পাকে বলেছিলাম ইরহাম ফিদ দুনিয়া আরহাম ফিস সামা, তখন জমিনের উপরে কোন প্রাণীর উপরে তুমি রহম করবে আমি আল্লাহ আসমানে তখন তোমার উপরে রহম করব, দুনিয়াতে যখন কাউকে তুমি ক্ষমা করে দেবে আমি আল্লাহ আসমানে তোমার সব ভুলগুলোকে ক্ষমা করে দেব। আমার বাপজির আমার সোনার চাঁদ ভাইরা, তাই কোরআন নকল করছে হাকিকাতে মুমিন হতে গেলে বাড়ি ছেড়ে গাড়ি ছেড়ে একটু ভাগে বেরিয়ে যেতে হবে, আল্লাহ রাস্তার উপরে একটু মোজাহেদা করতে হবে, আর গরিব আর মিসকিন যখন তোমার কাছে আসবে তখন তাকে নিজের মানুষের মতো কোলের কাছে বসে একটু ভালোবাসতে হবে, আমি আল্লাহ বলেছি তারাই হলো খাঁটি মমিন। গরিব আর মিসকিন কাছে আসলে আদর করে কোলে বসানো, এখন বসো এখন বসো, খেয়ে হুড়ুকে ঢুকে পড়ছো কি খবর কি চাচা, ওই গেলে বসো না চাচা, বলে বলো হ্যাঁ নেতা আসলে সে ওখানে কল যেতে বলো, কি বুঝলেন দুনিয়ার কেউ যখন আসবে তখন বুকের উপরে বসাবে আর যখন গরিব আসবে দরজার বাইরে বসাবে, কোথায় পাক বললে মুসলমানের খাতায় দুনিয়ার চ্যাপ্টারে নাম হবে, আমি আল্লাহ আমার রহমতের খাতায় নামটা থাকবে না, আমার রহমতের খাতা নামটা নিতে গেলে এই ভিকিরিটাকে মিসকিনটাকে এটিএমটা যখন তোমার কাছে এসেছে তখন ভালোবেসে কাছে বসাও, কি চাই চাচা বলো, কি আশা করে আমার কাছে এলে বলো আব্বা বাপ এই বিপদে পড়েছিলাম, তুমি যদি কিছু করতে আব্বা এইটা আমার শক্তিতে কুলিয়ে চাইলাও দশ টাকা বাস, দশটা টাকা দাও কি তোর কলজেটা ভরে যাবে, তাকে ভালোবেসে মিষ্টি ভাষায় বলো চাচা আমার শক্তি তো মানুষটা সব তুমি জানো এলাও এটা দিলাম আমার তরফ থেকে যাও, যতটুকু সে পাবে ওটা আমার আল্লাহ খুশি হবে আর সেও খুশি হয়ে যাবে, আমার বাপ যদি আমার শোনার চাল ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দা শুনে খেয়ে দাও তোমাকে মমিন হতে হবে, আগে মমিনের খাতায় পড়তে হবে, বললে হুজুর মমিনের সংজ্ঞা বুঝতে পারলাম মমিনের ডেফিনেশন বুঝতে পারলাম তাদের আচার ব্যবহারটা কেমন হবে, কোরআন নকল করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা শুনে রেখে দাও একমাত্র ইমানদার তারা হবে মমিন তারা হবে, তারা কথা বললে সত্য কথা বলবে আর সত্যবাদীদের সঙ্গে থাকবে, আল্লাহকে ভয় করবে আর সত্যবাদীদের সঙ্গে জীবনটা কাটাবে, আমার বাবা যদি আমার শোনার চান ভাইয়ের মা মমিনের সবচেয়ে বড় সংজ্ঞা হলো তারা সত্যবাদীদের সঙ্গে জীবন কাটাবে আর আল্লাহকে ভয় করবে, কি গো বাবা যদি আল্লাহকে ভয় করে না করে যাও কোন দলের সঙ্গে জীবন কাটাচ্ছি, সত্যবাদীর সঙ্গে তো, যাকে যে দলের লোককে জিজ্ঞাসা করেন ভাই আপনার দলটা সত্যবাদী না মিথ্যাবাদী, কি উল্টো পাল্টা বলেন, সত্যবাদী ছাড়া আমরা মিথ্যা বলতে পারি, আমরা সত্য ছাড়া মিথ্যা বলি না, সবার দল সত্যবাদীর দল, সব দলটা সত্যবাদীর দল, এটা তো সে দলওয়ালারা বলেছে, কিন্তু আসল যিনি দল পরিচালক তাকে জিজ্ঞাসা করো আল্লাহ সত্যবাদীর দল কারা, আমি তাদের দলের সঙ্গে থাকতে চাই, আমি তাদের সঙ্গে জীবনটা কাটাতে চাই, আমার বাপজি আমার শোনার চাল ভাই আমার কলার নকল করছে জানিয়ে দিচ্ছে আমি সত্যবাদীর দলের নমুনা বলে দিচ্ছি তাদের সঙ্গে থাকো, তারাই হলো সত্যবাদী দল, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা লাম ইয়ারতাবু
চলে নিজের জানার মালটা নিয়ে আমি আল্লাহ আমার রাস্তা যারা জীবনটা কাটিয়ে দেয় তারাই হলো সত্যবাদী মালটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে যদি সত্যিকারের চালাতে পারি আমার মালটা আল্লাহর হুকুমে খরচা হবে আমার জানটা আল্লাহর হুকুমে খরচা হবে আমার আল্লাহর হুকুমের বাইরে খরচা হবে না আল্লাহ বলে এরা হলো সত্যবাদী এদের সঙ্গে থাকিস অন্য কারোর সঙ্গে থাকিস না আল্লাহ কালাম তোমার কাছে জিজ্ঞাসা করি এমন মানুষের সঙ্গে থাকলে কি পাবো বলো এমন মানুষের সঙ্গে থাকলে আমার কি লাভ হবে বলো এমন মানুষ যদি হতে পারি কি তোমার কাছে পাওনা গন্ডা পাবো বলো কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে শুনিয়ে রেখে দেবো আমাই তো ইল্লাহ أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহর হুকুমের উপরে আর নবীর তরিকার উপরে জীবনটা কাটাতে শিখে যাও আমি আল্লাহ বলছি চারটে দলের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে তোমার হাজিরি হবে তোমার সমান হবে তুমি হাত তুললে তোমার দোয়া ব্যর্থ যাবে না তুমি কাঁদলে তোমার চোখের পানি মুছে যাবে না তোমার বলবা তোমার মানাটা তোমার চাবাটা আমার আল্লাহর দরবারে কোনোদিন মিস্টেক করবে না আমার বাবাজির আমার সোনার চাঁদ ভাইয়ের আমার আল্লাহর কাছে যদি আমার দোয়াটা কবুল করাতে হয় আমি যদি আমার আল্লাহর কাছে পেয়ারা হতে চাই তোমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন চান আর মালটাকে আমি আল্লাহ আমার হুকুম মোতাবেক আমার নবীর তরিকা মোতাবেক খরচা করতে হবে তাই আমি কথা বলবো চট করে ঘড়ি তো আর কেউ হাতে দেয় না ইনশাল্লাহ মাত্র ইনশাআল্লাহ আর বেশি নাই আর খুব বেশি হলে 10-15 মিনিট সময় নিয়ে আপনাদের তেড়ে দেবো আর আমিও ইনশাল্লাহ গিয়ে শুয়ে পড়বো ঘাবড়াবার দরকার কোনখানে ওই যেখানে ছেড়ে দিলাম শুরুতে বলতে হতো আর হবে না কি বুঝলেন আর নৌকা ডেঙায় উঠে পড়েছে এবারে দাঁড় ফেলার সময় এই সময় বলছে হুজুর আরেকবার ঘুরিয়ে দাও কিসের মাঝে সব নাশ করে তো আগে বলতে হবে বিয়েটা সত্যি ঈদের পরে এত রাত জায়গা ঠিক নয় 12টা খুব বেশি হলে 12:30 একটার আগে ছেড়ে দেওয়া দরকার লোক একটু ঘুমাবে আরাম করবে তবে ফজরের নামাজ পড়বে এ যা অবস্থা হচ্ছে ফজরের নামাজ ইনশাল্লাহ ওই ইমাম সাহেব একাই পড়ে নেবে কি বুঝলেন ইমাম সাহেব খালি একবার সালাম ফিরিয়ে আর বলে দেবে বাবা গ্রামের তরফ থেকে আমি সব পাঠিয়ে দিলাম একটা দায়িত্ব রিহাজাল ইমাম আর একটা দায়িত্ব রিহাজাল গ্রাম কি বুঝলেন আনা ইমামুল নিমান গ্রাম সব গ্রামের আমি ইমাম আমি দিচ্ছি তুমি নিয়ে চল যাও তাছাড়া আর করার কিচ্ছু নেই তাকে আজান দিয়ে চিন্তা করতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বাবা সবাই ঘুমোচ্ছে তুমি একাই চালাও আমার সোনার চাঁদ ভাই আমার করার কিচ্ছু নেই এত রাত পর্যন্ত কেউ জাগায় যখন আপনারা জাগিয়ে ফেললেন কথা বলছিলাম শুনে নি আমার আল্লাহ বন্ধুরা আমরা ইমানদারের খাতায় পড়েছি কিনা শান্তি পাওয়ার যোগ্য কিনা তার সামান্য নমুনা যতটুকু সামনে আনার আল্লাহ পাক আনালেন আনলাম এবার আমি আপনি মূল্যায়ন করে ভেবে দেখি আমি শান্তি পেয়েছি না পাই নাই আমি শান্তি পাওয়ার যোগ্য কিনার যোগ্য নয় আচ্ছা আফসোস করে শুধু খালি লোকের কাছে বললে হবে না আর বুঝলেন আসে মুসলমানদের ভেতর সে শান্তি নেই মুসলমান তো নাই তো শান্তি পাবে কোথা থেকে বলো বলো না মুসলমানই তো নাই তো শান্তি পাওয়ার আশা কোথায় করছো সে সেই ভালোবাসার জায়গা তো তোমার কাছে নেই তো তুমি ভালোবাসার জায়গা কোথায় পাচ্ছ বলো আজকে তো শুধু খালি হক আদায় করতে শুরু করেছি
ভুলে গেছি কর্তব্যের কথা, খালি মনে মনে করছি ছোট ভাই না আর বড় ভাইদের মানতে চায় না, ছেলেরা না আর বাপমাকে কিছু মনে করে না, বাড়ির বউরা স্বামীদের কিছু মনেই করে না। এটা আমরা সবাই বলি, বলি না বলি না, এটা আমার হক, আমার পাওনা, আমার পাওয়া দরকার ছিল পাই নাই। আপনি বলুন তো, আপনার যারা যে কজন বসে আছেন, হক বড় না কর্তব্য বড়? হ্যাঁ, আপনি আমি কর্তব্য আদায় করেছি বাবা, করেছি বাবা। ঈদের দিনে যাওয়ার সময় ছোট ভাইটাকে সাজিয়ে হাত ধরে ঈদগায় নিয়ে গেছি, আসার সময় ছোট ভাইটাকে বলেছি চল আমার সঙ্গে চল, বলেছি। তো আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইকে তার কর্তব্য আদায় না করেন তো ছোট ভাই আপনার হকটা দেবে কোথা থেকে? কি গো বাবাজিরা, হ্যাঁ, ঈদের দিনে স্ত্রীর মনটা খুব খারাপ, আপনি তাকে ভালো করে সাজিয়ে আড়াল নিয়ে গিয়ে বলেছেন তোর মায়ের লেগে মন খারাপ করছে, খানিক বাদে দুজনে গিয়ে দেখা করে আসবো। আরে খেপি কোথাকার, তুই চলে গেলে সংসারটা কে দেখবে, যে আমাদের দুজনে থাকতেই হবে, আদর করে তাকে বুঝিয়েছেন তো? ওই স্ত্রী আপনার এসে কোথায় আর আদর করে চুমো খাবে বলুন? খালি বললে হবে, বাড়িতে ঢুকলেই মনটা মরা, তার তো মনটা মেরে রেখে দিয়েছে। কী গো বাবাজিরা, খালি মনে মনে করছো যে বোনেরা না ভাইদেরকে কিছু মনে করে না, একবারও বোনটাকে বোনের আদর দিয়ে মানুষ করেছো? ঈদের দিনে ঈদের নামাজ পড়ে সবার সঙ্গে ঈদ মোবারক বলে নিলে, বাপ মৃত্যু শয্যায় শায়িত ছটফট ছটফট করছে, মরণ যেন হচ্ছে না, তাই ছেলে মাতার কাছে বসেছে, বাপের কপালে হাত বোলাচ্ছে আর বলছে আব্বা তোমার কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ রে বাপ, মৃত্যুর কষ্টের থেকে আরেকটা কষ্ট আমার বেশি হচ্ছে। বললে আব্বা কি কষ্ট বলো, বলো না, আমি তোমার ছেলে আছি, বলো না। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার তিন ভাইকে ডেকে কোলের কাছে বসিয়ে বললে তোর আমার তিনটে ছেলে রইলি, তোদেরকে আমি যতটা পেরেছি তোদেরকে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার একটা কষ্ট রয়ে গেল, আমার এই ছোটো মেয়েটা আমি বিয়ে দিয়ে যেতে পারলাম না, তোর আমার ছোটো মেয়েটাকে দেখিস আর ওকে যেন কষ্ট দিস না, ওকে তোরা আদর করে বিয়ে দিয়ে দিস। কী গো বাবাজিরা, মৃত্যুর সময়তে বাপ বিছানায় শুয়ে কথাটা বলে গেছে। আজকে সত্য কথা বলি তো, এই বোনটার বিয়ে দেওয়ার সময় বাপের মতো দাঁড়িয়ে বিয়ে দিয়েছি না দায় সারা গোছে খালি দিয়ে ছাড়িয়ে দিয়েছি? কি বাপ যেমন দেখে শুনে পাঁচটা জায়গাতে পাঁচ রকম দেখে দিত, নিজে যতটা পারত ভেবে দিত, আর তেন আমি সেরকম দিয়েছি না, কানা কানা লুলা জায়গাটা পেলেই হলো দে দি পার করে দে, মানে বাপ মরে যাবার পরে ছোট বোনটা তখন তিনটে ভাইয়ের কাছে এটা একটা গলার পাপ হয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক বলো না ভুল বললাম? যে ভাবির কাজ না করবে সে ভাইয়ের কাছে আর মুখ পাবে না, যার ভাবি না করবে ননদ আর তার কাছে আদরের নয়, গোয়ালের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে মেয়েটা কাঁদছে, আর মা ছুটে এসে আঁচল দিয়ে মেয়েটার মুখটা মোছাচ্ছে আর বলছে মা কাঁদিস না, বলছে মা সকাল থেকে এই পর্যন্ত আমার চা খাওয়া হলো না, বড় ভাবি সংসারে সব কাজ করে দিলাম, মেজো ভাবি থালা বাসন মাজতে বললো মেজে দিলাম, ছোটো ভাবি গোয়ালে যেতে বললো গোয়াল কাটছি, এখন পর্যন্ত আমার চাটা খাওয়া হলো না, আমার বাপ মরে গেছে বলে এটা আমার অপরাধ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, আমার জ্ঞানীজনেরা, আমার সুধী মানুষরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমি আর আপনি খালি মনে রেখে দিই, ছেলে মেয়ে বসে গেছে মেরি মস্তে মস্ত বুঝলো, মা আদর করে মেয়ের মুখটা মুছে দিয়েছে আর বলেছে তোর বাপ নেই, তুই কাঁদিস না, আল্লাহ দেবে, তোর শ্বশুর বাড়িতে গেলে তোর সুখ হবে, স্বামীর ঘরে গেলে তোর সুখ হবে, তুই একটু ধৈর্য ধারণ করে নে। মায়ের আঁচলে চোখ মুছে আর খিদেটাকে পেটে রেখে দিয়ে বোন গোয়াল কাটতে শুরু করেছে। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার তবে গিয়ে ভাইয়ের কাছে একটু আদরের, ভাবির কাছে একটু আদরের, আর যদি কাজ করতে না পারে ঠেলা ঠকরে গোটা জীবন কেটে যাবে। একবারও ভাবতে পারি না, একবারও ভাবতে পারি নাই যে আমার আপনার কাছে ওই ননদের সম্মান কতটা, ভালোবাসা কতটা পেয়েছি বাবাজি। অতএব বাপ মরে যাবার পরে বোনটা ভাইয়ের কাছে ওটা গলার একটা অভিশাপের মালা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কোন রকমের যেখানে একটা দেখে শুনে দিয়ে বিদায় করে দে, কোন বংশের কোন জাতের কেমন ছেলে দেখার দরকার নাই, পেয়েছি একটা জাত করে দিয়ে দে, তারপর স্বামীর ঘরে যত অত্যাচার হোক যাই হোক আর দেখার কেউ নেই। আমার বাবাজির, আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার বাপের সেই আদরের ছোট্ট মেয়েটা আমরা তিন ভাই তো কোন রকমের বিদায় করে দিয়েছি। খুব ঠান্ডা মাথায় ভেবে বলি, এই ঈদের নামাজ পড়ে মনে করেছি বাপ থাকলে কমপক্ষে ছোট বোনটাকে দেখে আসতো, তিনটে ভাইয়ের একটা ভাই গিয়ে কমপক্ষে সামনে দাঁড়িয়ে বলেছি কাঁদিস না, এখনো তোর ভাইরা বেঁচে আছে, তোর পাশে আছে, বলেছি বাবাজি, বলে এসেছি, এখনো বলতে পারলাম না। ঈদের নামাজ পড়ে
পৃথিবীর অনেক আত্মীয় আছে তাদের সঙ্গে দেখা করে এলাম, অনেক সুন্দর সাথী বন্ধু আর বান্ধবী আছে তাদের সঙ্গে দেখা করে এলাম, আর ছোট্ট বোনটা সকাল থেকে প্রতিনিয়ত খালি জানালার দিকে মুখ বাড়িয়েছে, দরজার কাছে মুখ বাড়িয়েছে, হয়তো আমার একটা ভাই আসবে, হয়তো বড় ভাই নাহলে ছোট ভাই আসবে, তাহলে কমপক্ষে মেজো ভাই তো একবার এসে আমাকে দেখে যাবে, আর ঈদের দিনে কমপক্ষে আমার আব্বাদের তো তিনটে ভাইয়ের একটা ভাই আসবে, একটা আব্বার দুটো চোখ বন্ধ হয়ে গেছে বলে তিনটে ভাইয়ের ছটা চোখ একেবারে মরে গেছে, একবারও মনের দরজায় যাওয়ার ক্ষমতা কারোর হয় নাই। আমার শোনার চাল ভাইয়ের আমার, আমি আর আপনি ঈদের আনন্দ পাচ্ছি না, কার হাতে কার সাথে কাকে দিয়ে ঈদ মোবারক বলে চলে এলাম, কার সঙ্গে জীবনের শেষ সম্বলটুকু হারাতে শুরু করেছি, আমার শোনার চাল ভাইয়ের আমার, আমি আর আপনি ভেবে দেখি আল্লাহর হুকুমের উপরে আর নবীর তরিকার উপরে আমার জীবনটা কতটা কেটেছে, আমি সত্যিকারের আল্লাহর কাছে রহমত পাওয়ার যোগ্য না তার গজব পাওয়ার যোগ্য, আমার শোনার চাল ভাইয়ের আমার, সবার কাছে লাচ্ছা খেলাম সেমই খেয়ে চলে এলাম, সবার কাছ থেকে আনন্দ নিয়ে চলে এলাম, আমার প্রাণের ভাইয়ের আমার, ছোট্ট বোনটা তুই গেলে তোর কাছে 50টা টাকা চাইতো না, তুই গেলে তোর কাছে 200টাকা চাইতো না, তুই গেলে তোর কাছে শাড়ি কিনে একটা জিনিস চাইতো না, বরং তুই গেলে কোলের কাছে বসিয়ে তার মনের মতো সব থেকে ভালো খাবারটা সে তোকে কোলের কাছে বসিয়ে খাওয়াতো, আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, এটাতে তার কলিজা ভরে যেত, তার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, সেই ঠান্ডা হৃদয়টা ঠান্ডা করতে না পেরে বরং তার হৃদয় ফেটে চোখ দিয়ে টসটস করে পানি গড়িয়ে গেছে, আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, ওই বোনের চোখের পানিটা আমার জন্য অভিশাপের কারণ হয়ে গেছে, ঈদের নামাজ পড়ে ভাই ভাইয়ে মারামারি হয়ে গেছে, ছিল ওটা ভুলে গেছি, ওটা একবার ভাবলাম না যে আমার কর্তব্য আদায় করা হলো না কেন, আমার বাবা ছিল আমার শোনার চাল ভাই আমার, আমি আর আপনি শুনে রেখে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আগে কর্তব্য শিখিয়েছিলেন, হক আগে শেখায় নাই, আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ আল্লাহ বন্ধুরা, আমার জ্ঞানের জন্য আমার শুদ্ধ মানুষেরা, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছিলেন মায়ের হক কতটা, ভাইয়ের হক কতটা, বোনের হক কতটা, আত্মীয়র হক কতটা, এই হক আগে বুঝিয়ে দিয়েছিলেন, আগে হক আদায় করতে বলেছিলেন, আর হক যখন আদায় হয়ে গেছে, কর্তব্য যখন আদায় হয়ে গেছে, হক তখন অটোমেটিক গড়িয়ে কর্তব্যের পায়ের কাছে পড়ে গেছে, ওকে আর ডাকতে হয় নাই, কেস করতে হয় নাই, আমার বন্ধুরা আমার আল্লাহর ভাইরা, আমি রাত্রি মনে করে নেই, আমি রাত্রি জেনে নেই যে আল্লাহর কাছে আজ আমরা রমজানের সিজন হারিয়ে ফেলেছি, কিন্তু তাই বলে আল্লাহর দরবার হারিয়ে ফেলি নাই, আল্লাহর রহমতের ভান্ডার হারিয়ে ফেলি নাই, আমার শোনার চাল ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই হকের কথা শুনিয়েছিলেন সেদিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার সঙ্গীরা সমস্ত সাহাবারা জানের বাজি লাগিয়েছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের হক আদায় করতে পারি নাই, তাই বলে মা মরে গেছে, আত্মার হক আদায় করার কোনো রাস্তা থাকবে না, আর কোনো রাস্তা খুঁজে পাবো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ মা মরে গেছে, মায়ের হক আদায় করতে পারো নাই, তাই মায়ের জন্য সাদকায়ে জারিয়া করে দাও, কেমন পর্যন্ত তোমার মা এর পূর্ণ বদলা পেতে থাকবে, আর আপনার হকের জন্য সে বদলা হতে থাকবে, আমার বাবা জি আমার শোনার চান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ এই যখন তরিকা তাদের সামনে ধরেছিলেন, এই পদ্ধতি যখন তাদের সামনে দিয়েছিলেন, সাহাবায়ে কেরামরা সেদিন দেখিয়ে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বের সমস্ত সম্পদের থেকে আমরা আমার মাকে বেশি ভালোবাসি, আমার সোনার চাল ভাইয়ের আমার, ঈদের নামাজ পড়ে অনেক কবর জিয়ারত করে চলে এলাম, অনেকের মাজারের কাছে চলে গেলাম, যে যেখানে পেরেছি সেখানে গেছি, আমার প্রাণের ভাই আজ মা নেই, আব্বা নেই, আব্বার কোলের কাছে যেতে পারি নাই, মায়ের আঁচলের কাছে যেতে পারি নাই, কমপক্ষে মায়ের কবরের কাছে তো যেতে পারতাম, মায়ের কবরের কাছে দাঁড়াতে পারতাম, আব্বার কবরের কাছে দাঁড়াতে পারতাম, আর বলতে পারতাম রাব্বাল আলামিন আজ আমার আব্বার কবরের কাছে এসেছি, মায়ের কবরের কাছে গিয়ে বলতাম ওগো মা, সব ছেলেরা মা বলে তার মায়ের কোলে চেপেছে, আমাকে কোলে চাপা হলো না, তাই তোমার কবরের কাছে এসেছি, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ রহমতের দরবারের দিকে হাত দুটো তুলে, যদি হাত দুটো তুলে আমি রাত্রি খালি বলতাম হে পরওয়ারদিগার আলম অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, মা সব মুখ বুঝে সহ্য করে দিয়েছে, তারপরেও মা বলে ডেকেছি, মা সাড়া দিয়েছে, আজকের ঈদের দিনে সেই মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তোমার রহমতের দরবার দুটো হাত তুলেছি, পরওয়ারদিগার আলম মা যদি কোনো ভুল করে তুমি ক্ষমা করে দিও, আমরা তার পাপি সন্তান দুটো হাত তুলেছি, এই ছেলের যে হাত দুটো কবুল করে নাও, আমাদের চোখের পানিকে কবুল করে নাও, যখন মানুষ আনন্দের সাথে ভাসছে তখন আমরা এসে আপনার কাছে চোখের পানি ফেলেছি, এই চোখের পানিটা তুমি কবুল করে দাও, আর মায়ের কবরটা জান্নাতের বাগিচা করে দাও, আমার বাবা যেন আমার শোনার চান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবার খুলে যেত, মায়ের কবরটা জান্নাতের বাগিচা হওয়ার আগে আপনার
আমার জীবনের সমস্ত পাপের কালিমা ধুয়ে যেত আর মুছে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সন্তান মায়ের কবরের কাছে চোখের পানি ফেলে, আমি আল্লাহর চোখের পানি দিয়ে প্রথম জীবনের গুণাগুলোকে ধুয়ে দিই, তারপরে ওর মায়ের কবরটা জান্নাতের বাগিচা করে বলি তো সুবহানাল্লাহ। আমার বাবা জি, আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমি আপনি শুনে ফেলি, আপনাদের এখানে প্রায় আপনাদের এখানে কয়েক বার আমার আশা হয়ে গেল, আপনাদের এখানে যতবারই জলসা হয়েছে আপনারাই দিয়েছেন, সেটা আপনাদের পয়সা, পৃথিবীর অন্য কারোর পয়সা নয়, আপনাদের মেহনত তৈরি হয়েছে, আপনাদের রাত জাগাতে হয়েছে, আপনাদের কি বলে আপনার ক্লান্তি দূর করে সমস্ত রকমের সব কিছুকে বরণ করে নিয়ে আপনি আমি এক কাজের আঞ্জাম দিয়েছেন। আমার সোনার চাঁদ ভাই, আমার আল্লাহর ঘর আমার ঘর, কার ঘর বলো? আল্লাহর ঘরটা কার ঘর? আমার ঘর। আমরা খালি মনে মনে করি কার ঘর বলো না, আল্লাহর ঘর। কাদের আল্লাহ বলো? কাদের আল্লাহ? আমাদের আল্লাহ। কাদের আল্লাহ বলো? আমাদের আল্লাহ। এই এখানেই মুসলমান মার খেয়ে গেছে, আমাদের আল্লাহ, একবারও বলে না যে আমার আল্লাহ। চোদ্দটা ছেলের বাপ যখন রাস্তা দিয়ে চলে যায়, একটা ছেলেকে জিজ্ঞাসা করে এটা কাদের বাপ, তখন বলে আমার বাপ। বলে না, বলে না, বলে আমাদের বাপ। কি বলে? যাকে জিজ্ঞাসা করে এটা কে, বলে এটা আমার বাপ। সবাই বলে এটা আমার বাপ, কেউ বলে না যেটা আমাদের সকলের বাপ, এটা বলে না, বলে এটা আমার বাপ। হালাকে সে কিন্তু চোদ্দটা ছেলের বাপ, চোদ্দটা ছেলে, যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে এটা আমার বাপ। আর আমার নবীর ঘরের বেলা কি বলে বলো? আমার নবী নয়, আমাদের নবী। কাদের নবী বলো? আমাদের নবী। কেন বাবা আমার নবী হয় না? কার নবী? আমার নবী বলতে পারলাম না, আমার নবী দয়ার নবী, ওখানে ঠিক বলেছে। তখন বলেন আমাদের নবী দয়ার নবী, আমার শোনার চান ভাই, মানে আমার নবী, আমার আল্লাহ। আর আমার আল্লাহর ঘর কি করবে? আমি না অন্য কেউ? আমি না অন্য কেউ? আমি। তখন খালি তাকিয়ে থাকে তোরা ঘর, খালি আমার দিকে তাকিয়ে আছিস। আমার শোনার চান ভাই, আমার আমি আর আপনি শুনে রেখে দিই, এই সব থেকে বড় চালাক ছেলেদের কাজ, এটা বোকাদের কাজ নয়। নানি মরে গেছে, সবাই বসে আছে কাঁদছে, নাতিও কাঁদছে, নানিরাও কাঁদছে, কাঁদতে কাঁদতে নানি বলছে বাপ কি সর্বনাশ হলো, বুড়োটা মরে গেল, দুটো হালের গরু আছে কি হবে। তারা চালাক নাতি বসে আছে, বলছে নানি আমি নেবো, তোর চিন্তা করতে হবে না। বললে ভাই রে পুকুরের অংশটা কে নেবে? বললে আমি নেবো, তোর কোনো ভাবনা নাই? বললে দাদা ভাই চার পাঁচটা হাঁস মুরগি আছে কি হবে? বললে ওগুলো আমি দেখবো, তোর ভয় নাই? বললে গত বছরের তোর নানা 50,000 টাকা লোন দিয়েছে, কে নেবে? বলছি তোরা বল, তোরা বল না, এতগুলো আমি বললাম তোরা বলতে পারছি না। কি বুঝলে? নানা 50,000 টাকা লোন নিয়েছে, কে দেবে? তোরা বল, আমি একা নাতি, তোরা তো সব নাতি, হালের গরুটা কে নেবে? কেলে বলো? আমি নেব। আর পুকুরের ভাগটা? ওইটা আমি নেবো। হাঁস মুরগি কে দেখবে? আমি দেখবো। আর তোর নানা লোন নিয়ে খেয়েছে, কে দেবে? তোরা বল, আমি তো তিনটে বললো, তোরা একটা বল, কমপক্ষে কে জামাই নেবো? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি হবে বললে আমি নেবো। বলে আল্লাহ তোমার করুণার আধার নামবে বললে আল্লাহ আমি নেবো। বলে মসজিদের ছাদ হবে বলে তোরা বল, তোরা বল না, আমি দুটো বলেছি, তোরা বল। কি বাবা যে রাখে, আমি আর আপনি শুনে রেখে দিই, আল্লাহর ঘরের ভাগ আমি নেবো। জোরে বলো, কে নেবে? আমি নেবো। আমার শোনার চান ভাই, আমার এটা আমার জমা থাকবে। কার জমা থাকবে বলো? আমার জমা থাকবে। পৃথিবীতে যত রেখে গেছে এগুলো কার বলো? অন্যের। আর যেটা কবরের জন্য রেখে দিচ্ছে ওটা কার বলো? আমার। এখানে সর্বপ্রথমই দেখব যে আমার খাতা বড় হবে এমন বন্ধু কে আছে, এমন চালাক কে আছে। এই পৃথিবীতে সব থেকে বড় বোকা সে, অপরের মাল জমা করে নিজের কাছে রাখে যে। কি বুঝলেন? এত টাকার মালিক, এত টাকার মালিক, মরণের পরে সবার জায়গাটা খাসের আর তা না হলে দানের। ঠিক বলো না ভুল বললাম? বলো না, ও টাকা, ও জমিতে কার? হ্যাঁ, ও জমিতে কার? হয় খাসের জায়গা, তাহলে দানের জায়গা, নিজের জায়গা নাই।
তাহলে 50 বিঘা যে তুই মালিক, মরার সময় তো শোবার জায়গা না, তুই কিসের মালিক? মসজিদে যদি দুকাটা জায়গা থাকতো, মাদ্রাসায় যদি একখানা জায়গা থাকতো, তাহলে কবরে শুয়ে বলতে পারতিস আল্লাহর কাছে, আল্লাহ ওই যে একখানা মাদ্রাসায় দিয়েছিলাম ওই জায়গাটুকু আমাকে ফিরিয়ে দাও, মসজিদে যে দুকাটা দিয়েছিলাম ওই দুকাটা আমাকে ফিরিয়ে দাও, আমারটা আমাকে দিয়ে দাও। আল্লাহ পাকের দরবারে আপনার রাস্তা আর নাজাতের একটা ব্যবস্থা হয়ে যেত। আমার শোনাচ্ছে ভাইয়ের আমার, সেজন্য আপনাদের কাছে সাহাবাদের কোনো কথা না শুনি লজিক্যালি আপনাদের শোনালাম যে আখেরাতে যা জমা রেখেছেন ওটা আপনার, এই আপনার খাতা সব থেকে বড় হবে, অন্যের খাতা কি হবে আমার দেখার দরকার নেই, আপনার খাতা সব থেকে বড় হবে। এই বড় খাতাটা করার জন্য কি প্রথম দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ আজিজ, এখানকার মসজিদ আর মক্তবের জন্য আমি প্রথম হাতটা তুলেছি, দেখি আমি অঙ্ক বললাম না কি অঙ্কে নিজে এসে হাত বাড়াবে। আমার শোনাচ্ছেন ভাইয়ের আমার, আল্লাহ পাকের ওয়াদা শোনাবে ইনশাআল্লাহ যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে, কিন্তু প্রথম নিজের হাত তুলে নিজের আওকাত বুঝে বলবেন, লুকাবেন না। আমি আপনাদের কাউকে চিনি না কার কেমন কি আওকাত আছে, যার যেমন আওকাত আছে সে প্রথম একজন হাত তুলে বলুন যে আমি মসজিদের জন্য এতটা পয়সা দেবো ইনশাআল্লাহ। দেখি প্রথম বান্দা কে আছে, প্রথম কে হাত তুলে একবার দেখবো, তারপর তো কোরআন হাদিস শোনাবো শোনাবো, কিন্তু দেখতে চাচ্ছি প্রথম কে নিজে মনে উঠে দাঁড়িয়ে বলবে যে ইনশাআল্লাহ আমি দেবো, অমুক এত দিয়েছে আমি এত দেবো, এই আলাদা কম্পিটিশনের বাজারে অন্য জায়গায় চলে গেল, আর আমি আমার আল্লাহর ঘরকে মানার জন্য প্রথম দাঁড়িয়ে বললাম এতটা দেবো, প্রথম বান্দা, প্রথম আল্লাহর ওলি তৈরি হওয়ার জন্য কত ইনশাআল্লাহ, কত ইনশাআল্লাহ, উঠে দাঁড়াও, কি নাম বলো?